পেঁয়াজ বাংলাদেশের খাদ্যপণ্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। উদ্ভিদগতভাবে এটি সবজি হলেও পেঁয়াজ মূলত একটি মশলা হিসেবে ব্যবহার হয়ে থাকে। আলু ভর্তা, ডিমবাজি থেকে শুরু করে মাছ মাংস সহ সকল তরকারি রান্নায় পেঁয়াজ দরকার হয়। বাঙালিদের পছন্দ এমন খুব কম তরকারি আছে যা পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। পেঁয়াজ উৎপাদনের দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু বাংলাদেশের পেঁয়াজের চাহিদা এতই বেশি যে ঘাটতি মেটানোর জন্য বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়। শুধু তাই নয়, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে। ভারত, চীন, মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে পেঁয়াজ আসে বাংলাদেশে। ভারত প্রতিবেশী দেশ হওয়ায় এর স্থলপথে কম খরচে আমদানি করার সুযোগ থাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হয় ভারত থেকে। 2019 সালের পর থেকে প্রতিবছর শীতকালে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেই বাংলাদেশের বাজারে পেঁয়াজ নিয়ে অস্বাভাবিক অস্থিরতা শুরু হয়ে যায়। বাংলাদেশের পেঁয়াজ চাষ ও ভারতীয় পেঁয়াজ আমদানির পরিস্থিতি কেমন এবং প্রতিবছর নিয়মিত পেঁয়াজের দাম বাড়ে কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে বিবরণের আজকের এই পর্বে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে হঠাৎ দাম বেড়ে যাওয়ার মতো ঘটনা গত কয়েক বছরে একাধিকবার ঘটেছে। দিন তিনেক আগে 8 ডিসেম্বরই এর উদাহরণ দেখা যায় বাংলাদেশের পেঁয়াজের বাজারে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করার খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘন্টার ব্যবধানে বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন প্রায় দ্বিগুণ। সেদিন সকালেও যে পেঁয়াজ 100 থেকে 120 টাকায় বিক্রি করেছিলেন তারা সন্ধ্যায় সেই একই পেঁয়াজ কেজিতে 200 থেকে 220, কোথাও কোথাও কেজি 250 টাকা হাঁকতে শুরু করেন বিক্রেতারা। বছরের এই সময়ে পেঁয়াজের বাজারে এরকম পরিস্থিতি 2019 সাল থেকে প্রায় প্রতি বছরই হয়ে আসছে বাংলাদেশে। প্রতিবছর সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম, যা নভেম্বর মাসে কেজি প্রতি 250 টাকা ছাড়িয়ে যায়। আবার ভারত থেকে আমদানি শুরু হলে দাম কমতে থাকে। ভোক্তা অধিকার অধিদপ্তরের এক তথ্য অনুযায়ী তারা বলেছেন, কালোবাজারি করে একটি চক্র বাজার অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়াচ্ছে। কয়েকদিনও পেঁয়াজের গুদামজাত করা ও অবৈধভাবে মজুত করার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ী আড়তদারদের জরিমানা করেছে ভোক্তা অধিকার পরিষদ। বাজার বিশ্লেষক ও পেঁয়াজ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, অতীতে দেখা গেছে প্রতি বছরে এই নির্দিষ্ট সময়ে ভারতের রপ্তানি বন্ধ করার সুযোগকে কাজে লাগায় পেঁয়াজ ব্যবসায়ীদের একটি অংশ। এই সময়ে নতুন পেঁয়াজ না ওঠা আর পুরনো পেঁয়াজের সরবরাহ কম থাকায় ব্যবসায়ীদের একটি অংশ পেঁয়াজ মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দেয়। এরকম সময় বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি বাজার নিয়ন্ত্রক সংস্থা দাম কমানোর পদক্ষেপ নেয়। যেসব এলাকায় কর্তৃপক্ষ অভিযান চালায় সেখানে সাময়িকভাবে দামও কমে, কিন্তু সার্বিক পরিস্থিতির খুব একটা পরিবর্তন হতে দেখা যায় না। প্রতিবছর একই সমস্যার উদ্ভব হলেও বাজার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই সমস্যার স্থায়ী সমাধান হয় না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের উপর নির্ভরশীলতা যে কারণে বাংলাদেশের প্রতি বছর যে পরিমাণ পেঁয়াজের চাহিদা থাকে তা সিংহভাগই দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হয়। বছরে যে 5 থেকে 6 লাখ টন পেঁয়াজ আমদানি করা হয় তার অধিকাংশই আসে ভারত থেকে। ভারত ছাড়াও মিয়ানমার, মিশর, তুরস্ক, চীন থেকে বাংলাদেশে অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি হয়ে থাকে। তবে ভারত থেকে সড়কপথে পেঁয়াজ আনা সহজ হওয়া ও আমদানি খরচ কম থাকার কারণে বাংলাদেশের অধিকাংশ আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আনেন বলে জানিয়েছেন অনেকেই। ভারত থেকে পেঁয়াজ আসে স্থলপথে ঠাক দিয়ে, কিন্তু সেই পেঁয়াজ যদি মিশর বা তুরস্ক থেকে আনা হয় তাহলে আনতে হয় জাহাজে, তখন খরচও বেড়ে যায় বেশ কয়েক গুণ। আর অনেক দিনে জাহাজ থাকার ফলে নষ্ট হওয়ার পরিমাণ খুব বেশি হয়ে যায়। এ কারণেই পেঁয়াজ রপ্তানির উপর ভারত নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বড় ধরনের তারতম্য দেখা দেয় বলে জানিয়েছেন তারা। তবে বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজ আমদানি না করে উৎপাদনের সমন্বয় করে ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় পেঁয়াজ দিয়েই বাংলাদেশের পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব। প্রতিবছর কেন দাম বাড়ে পেঁয়াজের? বাংলাদেশে পেঁয়াজের উৎপাদনের বিষয়টি নিয়ে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মশলা গবেষণা কেন্দ্র, এই সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার পেঁয়াজ চাষ সংক্রান্ত বিষয়গুলো দেখেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সময়টাতে সাধারণত পেঁয়াজের ঘাটতি থাকে, যে সুযোগ কাজে লাগিয়ে মজুতদাররা বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে। দেশীয় উৎপাদনের বড় অংশ হয় বছরের মার্চ এপ্রিল মাসে, সে সময় মোট দেশীয় উৎপাদনের 80% পেঁয়াজ কৃষক ঘরে তুলে,
তাই পেঁয়াজের দাম মার্চ এপ্রিলের দিকে সবচেয়ে কম থাকে। মার্চ এপ্রিলে হওয়া এই পেঁয়াজই বাংলাদেশে উৎপাদিত প্রধান পেঁয়াজ। এটি ছাড়াও জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়া মুড়িকাটা পেঁয়াজ ও জুন জুলাইয়ে অল্প পরিমাণ গ্রীষ্মকালীন পেঁয়াজ হয়ে থাকে বাংলাদেশে। সেপ্টেম্বরের পর থেকে জানুয়ারি পর্যন্ত নতুন মুড়িকাটা পেঁয়াজের ফলন হওয়ার আগে এই সময়টায় বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি থাকে। নভেম্বর ডিসেম্বরের দিকে দেখা যায় অধিকাংশ কৃষকের কাছে পেঁয়াজের মজুদ থাকে না, কিন্তু মজুদদারদের কাছে পেঁয়াজ থাকে। তখন এই সময় তারা বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করার ও দাম বাড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন, যার পুরোটাই বাংলাদেশে দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়েই পূরণ করা সম্ভব বলে মনে করেন অনেকেই। তাদের মতে বছর জুড়ে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হলে কৃষক সঠিক দাম পাওয়ার নিশ্চয়তা পাবে, আর তাহলে বাংলাদেশের বছরেই 35 থেকে 40 লাখ টন পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হবে। বছরের নির্দিষ্ট সময়ে পেঁয়াজের দাম যদি নির্ধারণ করে দেওয়া যায়, যেমন মার্চ এপ্রিলে 50 টাকা, জুন জুলাই 60 টাকা ও বছরের শেষ দিকে 70 টাকা, তাহলে কৃষক নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ ফলাতে উৎসাহিত হবে। বিশেষজ্ঞরা মনে করেন কৃষকের চাষাবাদের খরচ বিবেচনা রেখে মিয়ানমারের মতো পেঁয়াজের সর্বনিম্ন ও সর্বোচ্চ একটি দাম নির্ধারণ করে দেওয়া উচিত, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। লাভজনক হলে প্রতিবছরই কৃষকরা পেঁয়াজ চাষে উৎসাহিত হবেন, ঘাটতিও কমে আসবে। এর পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের আধুনিক পদ্ধতির ব্যবস্থা করা, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, অন্য ফসলের সাথে পেঁয়াজ চাষ করাতে কৃষকদের উৎসাহ দেওয়া, কৃষকদের জন্য ভালো ও উন্নত বীজ সরবরাহ করা গেলে পেঁয়াজে কয়েক বছরের মধ্যেই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বাংলাদেশ। দাম নিয়ন্ত্রণের তাকিদ। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে, বাজারে সরকারের নজরদারি বাড়ানো গেলেও ব্যবসায়ীদের জবাবদিহি তার আওতায় আনা গেলে পেঁয়াজের দাম নিয়ে প্রতি বছর এই পরিস্থিতি তৈরি হবে না। ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসেন বলেন, আমরা বারবার বলেছি সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটি বার্ষিক পরিকল্পনা থাকতে হবে, কখন আমদানি করবে আর কখন দেশীয় উৎপাদন দিয়ে চাহিদা পূরণ হবে, এরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন।